আপনি কি জানেন কি খেলে মেয়েদের পেটের ভুঁড়ি দ্রুত কমে যায়? সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে? কি ব্যবহার করলে চুলি রোগ দ্রুত সেরে যায়? কিসের মাধ্যমে পুরনো বাতের ব্যথা দ্রুত সারানো যায়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টক খাওয়ার পর জল খেলে কি হয়? পেট খারাপ, অ্যাসিডিটি, বদহজম, নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। কমলা লেবু, আমলকি, মৌসম্বি, লেবু ইত্যাদি টক জাতীয় ফল খেলে পরিপাকতন্ত্র থেকে অ্যাসিড বের হয়। তাই এই ফলগুলো খাওয়ার পর যদি জল পান করা হয় তাহলে পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তাই টক ফল খাওয়ার পর জল পান করা উচিত নয়। চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা ভালো হয়? দারুচিনি, আদা, তেজপাতা, নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হচ্ছে তেজপাতা। এই চায়ের অন্যতম গুণ হলো ব্যথা হ্রাস করতে পারে। তেজপাতা অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা, বাতের ব্যথা হ্রাস করতে সহায়তা করে। অতিরিক্ত ডিম খেলে কোন রোগ হয়? ক্যান্সার, ডায়াবেটিস, গ্যাস, অ্যাসিডিটি, নাকি কোষ্ঠকাঠিন্য? সঠিক উত্তরটি হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি। বেশি ডিম খেলে কিছু লোকের পেটে গ্যাস বা ফলাভাব দেখা দিতে পারে। আসলে ডিমের অত্যধিক খেলে পাচনতন্ত্রের উপর ভারী হতে থাকে, যা পেট ব্যথার সম্ভাবনা বাড়িয়ে দেয়। দিনে পরিমাণ মতো ডিম না খেলে গ্যাস, বমি বমি ভাব, অতিরিক্ত চর্বি, কোলেস্ট্রল ছাড়াও আরও অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। সকালে খালি পেটে কি খেলে লিভার ভালো থাকে? লেবু পানি, চা, গ্রিন টি, নাকি কফি? সঠিক উত্তরটি হচ্ছে লেবু পানি। সকালে হালকা নাস্তার পর পান করার অভ্যাস করুন লেবু পানি। এটি আপনার লিভারকে সুস্থ রাখতে দারুণ কার্যকর। লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি ল্যামোনিন উপাদান লিভারে অ্যানজাইম সক্রিয় করে। তাছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে অ্যানজাইম তৈরি করে, যা হজম শক্তির জন্য উপযোগী। কি খেলে মেয়েদের পেটের ভুঁড়ি দ্রুত কমে যায়? লেবু ও শসা, টক দই, জিরা ও আদা, নাকি লবণ পানি? সঠিক উত্তরটি হচ্ছে জিরা ও আদা। এক চামচ জিরা এবং এক টুকরো আদা 500 মিলিলিটার জলে দিয়ে ভালো করে ফোটান। যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি চাইলে স্বাদের জন্য তাতে দারুচিনি এবং লেবুর রসও ব্যবহার করতে পারেন। টানা 10 দিন এটি খান, ফল পাবেন হাতে নাতে। কিসের জুস খেলে যৌবন অনেক দিন ধরে রাখা যায়? পাতিলেবু, জাম, অ্যালোভেরা, নাকি আপেল? সঠিক উত্তরটি হচ্ছে অ্যালোভেরা। ত্বকে র্যাশ, চুলকানি, রোদে পড়া দাগ দূর করতে অ্যালোভেরার অনেক গুণ রয়েছে। উজ্জ্বল ত্বক পেতে, বয়সের ছাপ থেকে মুক্তি পেতে গেলে নিয়মিত অ্যালোভেরা জেল লাগান। বয়সের সঙ্গে সঙ্গে নিজের যৌবনকে ধরে রাখতে চাইলে অ্যালোভেরার জুস খান। প্রতিদিন সকালে অ্যালোভেরার শরবত খেলে অনেক উপকার পাওয়া যায়। আচ্ছা বলুন তো, কোন দেশে 6 মাস দিন আর 6 মাস রাত হয়? নরওয়ে, জাপান, চীন, নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হচ্ছে নরওয়ে। কি ব্যবহার করলে চুলি রোগ দ্রুত সেরে যায়? মধু, বেসন, লেবু, নাকি টক দই? সঠিক উত্তরটি হচ্ছে লেবু। লেবু রস ও হাইপো খুব ভালো কাজে দেয় চুলি দূর করতে।
প্রতিদিন গোসলের আগে এই মিশ্রণটি ভালোভাবে ব্যবহার করলে 3 সপ্তাহের মধ্যে চুলি দূর হবে। কিসের মাধ্যমে পুরনো বাতের ব্যথা দ্রুত সারানো যায়? কালোজিরা, তুলসী, চিরতা নাকি রসুন? সঠিক উত্তরটি হচ্ছে রসুন। প্রতিদিন 1 কোয়া রসুন গরম ভাতের সাথে চিবিয়ে খেতে হবে। এছাড়াও 50 গ্রাম সর্ষের তেলের সাথে 10 কোয়া রসুন ভেজে সেই তেল দিনে 2 বার মালিশ করতে হবে। এইভাবে যদি আপনারা 1 মাস মালিশ করতে পারেন এবং খেতে পারেন, তবে যে কোনো পুরনো বাতের ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।